সব থেকে ছোট কামার থেকে ছেলে বড় ভালোবাসে ভালো তোমার জামাই মাদার্স ডে হলে আমারে শাড়ি কিনে দেয় আবার কেক কাটে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি ড্রেন কিংবা ময়লার স্তূপের পাশ দিয়ে গেলে কেউ দুর্গন্ধে নাক ঢাকেন কেউ দম বন্ধ করে যত দ্রুত পারেন পাশ কাটিয়ে যান কিন্তু কিছু মানুষ এই দুর্গন্ধের মাঝেই খুঁজে নিয়েছেন জীবন চালানোর চাবি পরিবার নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার প্রশ্নে ময়লা আবর্জনা আর তীব্র দুর্গন্ধ তুচ্ছ এই মানুষগুলোর কাছে সমাজের অনেকের কাছে অচ্ছুত হলেও দিন শেষে এই মানুষগুলোই সেরা মা সেরা ছেলে সেরা বাবা কিংবা সেরা স্বামী কাজ করতে আসে করে সবাই সাতজন খাইতে আসে কাজ করতে আসে চুরি করে না অনেক বড় কাজ করে করে আমগো জন্য অনেক কষ্ট করতেছে চাকরি করলে অনেক ভালো করে শাড়ি কিনে দিমু কিছু আমার বাবা অনেক জন কষ্ট করে আমারে আমাকে কিন্তু কষ্ট দেয় না আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন যাদের জন্য পরিষ্কার থাকে শহরের সব আনাচে কানাচে দিন শেষে সেই মানুষগুলোই পায় না যোগ্য সম্মান এমনকি ছোট ছোট যে ঘরগুলোতে পরিবার নিয়ে বেঁচে থাকার চেষ্টা সেই বাসস্থানেরও নেই নিরাপত্তা তোরা আমাদেরকে দেখে ঘৃণা করে আমাদের কোনো মূল্য নেই দেয় না এক জায়গায় যাব মরে যাইলে কিন্তু এখানে তা না এখানে বেদাবেদি ঘরে একটা রুম দেখেন এইটার ভিতরে কিন্তু তিনটা রুম আছে এক রুমের ভিতরে তিন ফ্যামিলি আছে কিন্তু এমনও রুম আছে স্বামী স্ত্রীও বসবাস করতে আছে বাপ মা আবার আত্মীয় স্বজন এও থাকতে আছে ছোট হোক বড় কাজ তো কাজ ঝাড়ুদার বলে যদি ওদিকে যা মোলা উঠা হয় ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় লোকেদের প্রচুর কষ্ট হচ্ছে পানি দিক দিয়া কোয়ার্টারের দিক দিয়া ড্রেন লাইন বন্ধ হয়ে আছে চারটি পরিবারের লোক একটি টয়লেট ব্যবহার করা হচ্ছে জীবন সংগ্রামে পরিচ্ছন্নতা কর্মীদের এই যুদ্ধ যুগ যুগ ধরে খুব বেশি কিছু নয় এই মানুষগুলো চাওয়া পরিবার নিয়ে একটু খেয়ে পড়ে ভালো থাকার আমরা যেমন আমাদের বাসিন্দাদের ভালো থাকি আশরাফি দিবা সময় সংবাদ ঢাকা